তালুকদার পলাল বৃহত কেলেঙ্কারি ইতিমধ্যে এনবি নিউজত ফাদিল হওয়ার পিছতে মই বর্তমান মুহূর্তত যেহেতু উপস্থিত আছো কৃষি সঞ্চালকালয়ের মুখ্য কার্যালয়ত আর কার্যালয়ত আহি উপস্থিত হওয়ার পিছতে এনবি নিউজের টিমে আমি হরেন তালুকদারক আমি সাক্ষাৎ করব বিচারিছিলো কিন্তু এক প্রকার এই বাতরির ভয়ত খন্তেক পূর্বে হরেন তালুকদারে কৃষি সঞ্চালকালয়ের মুখ্য কার্যালয়েরপরা এক প্রকার তেখেতে পলায়ন করবলে বাধ্য হয়েছে বলে কব লাগবে কোনো সুত্তর মুখত নাই আর সেইভাবে তেখেতে এক প্রকার এই সমগ্র ঘটনাকাণ্ড গাত দিবর তেখেতের যতুপনস্থিত তেখেতের চেষ্টা তেখেতে অব্যাহত রাখিছে কিন্তু তারপিছতো কিন্তু প্রতিটি তথ্য আমি ইতিমধ্যে কেবল এনবি নিউজে আমি ফাইল করবলে সক্ষম হয়েছো। হয় এনবি নিউজের ক্যামেরা দেখি কৃষি বিষয়ার পলায়ন, কিন্তু কিয় পলাল হরেন তালুকদার? কারণ কৃষি বিভাগের এটা ঠিকা চলিত বর্ষর 16 ডিসেম্বরের তিনদিনীয় কার্যসূচীরে খানাপাড়াত অনুষ্ঠিত হয়েছিল আন্তঃরাষ্ট্রীয় কৃষি উদ্যান শস্য প্রদর্শনী মেলা। এই মেলাত খাদ্য যোগান আর কেটারিং সেবার নামত আবন্টিত ঠিকাত ব্যাপক অনিয়ম হওয়ার অভিযোগ উঠিছে। এলন প্রাপ্ত মেগনাম এন্টারপ্রাইজক বঞ্চিত করে মন্ত্রী বিমল বরার ঘনিষ্ঠ তথা পি এ অর্থাৎ ব্যক্তিগত সহায়ক বলে সততে পরিচয় দিয়া এজন লোকের মালিকানাধীন সাইওয়ান গ্রুপক কোটি টকিয়া ঠিকা প্রদান করা হয়। খাদ্য সেবা আর কেটারিং সেবার প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করে তুলিছিল যেহেতু 14 ডিসেম্বরের বিয়লির ভাগলকে মেগনাম এন্টারপ্রাইজে সমগ্র ঠিকা তখন বিভাগীয়ভাবে লাভ করেছিল কিন্তু অতি নাটকীয়ভাবে 15 ডিসেম্বরের দিনটাতে আসলে মাজত মাত্র এটা দিন আছিল যেহেতু 16 ডিসেম্বরের এই সমগ্র মেলার আরম্ভণি হয়েছিল যেহেতু দেশি বিদেশি বহুতো কৃষি বিশেষজ্ঞ ইতিমধ্যে আহি গুয়াহাটির পবিত্র ভূমিত ইতিমধ্যে উপস্থিত হয়েছিল আর রাজ্য সরকারে এক প্রকার বৃহৎ ধনের ইতিমধ্যে আবন্টন করেছিল সমগ্র কৃষি মেলাখন সুচারুক চলাবর কিন্তু তারপিছতে হঠাৎ 15 ডিসেম্বরের বিয়লির ভাগলে যে ঠিকা আবন্টিত এই প্রতিষ্ঠানটি মেগনাম এন্টারপ্রাইজক এক প্রকার ব্ল্যাকলিস্টেড করলে আর ব্ল্যাকলিস্টেড করে নিম্ন পর্যায়ের L3 কোটেড র্যাঙ্ক থাকা সাইওয়ান গ্রুপ নামের প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটুক রহস্যজনকভাবে এই ঠিকা এনিশার ভিতরতে প্রদান করার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি করলে। প্রদর্শনী মেলার নোডেল বিষয়া হরেন তালুকদারে সাইওয়ান গ্রুপক ঠিকা প্রদানের নামত আগভাগ লৈছিল। চূড়ান্ত অনিয়মের আশ্রয় লৈ সাইওয়ান গ্রুপক দিয়া হয়েছিল ঠিকা। এই ঠিকার বঞ্চিত কেবাটাও ঠিকাদারী প্রতিষ্ঠানে সাইওয়ান গ্রুপর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে যদিও মন্ত্রীর পিএক ঠিকা নিদি কাক দিব কৃষি বিভাগে। এতিয়া প্রশ্ন হয় মন্ত্রী বিমল বরাই ঠিকার বাবে কৃষি বিভাগক হেঁচা দিছিল নাকি? কৃষি বিভাগের ঠিকা পাবলৈ মন্ত্রীর পিএ হব লাগিব নাকি? এয়াই নাকি অসম সরকারের শূন্য সহনশীলতা? নেক্সট প্রতিবেদনত ডিটেইল থাকিব হু ইজ হরেন তালুকদার আর সাইওয়ান গ্রুপর জালিয়াতি। ভিডিও জার্নেলিস্ট জিন্টুমণির সহযোগত ধৃতিরাজ কলিতার রিপোর্ট এনবি নিউজ।